Assalamualaikum. আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডে 21, 22 আর 23 রমাদান ইফতার পাঠ আপনার লগে শেয়ার করবো আলহামদুলিল্লাহ। সবটা লেখা আছে, আপনারা দেখে বুঝতে পারবা। তো ফার্স্টে ডে 21 রমাদান ইফতার ব্লগ শেয়ার করাম আপনার লগে। সমোসা ফ্রাই করছি, খিচুড়ি বানাইছি, চিকেন কারি রাঁধছি আর চপস। এটার রেসিপি অলরেডি আছে আমার ইউটিউবের মাঝে, ওটার লাগে আর ভিডিও করছি না, বা ইস্তার পাট আপনার লগে শেয়ার করাম। আপনার কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা। লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট দিবা। তো রমাদান 22 ইফতার পাট আপনার লগে শেয়ার করাম। এদিন খালি গরম মিট কাবাব বানাইছি, চিকেন কাবাব, ভেজিটেবল সমোসা খানি বাড়া থেকে আনো হয়েছে। তো ইফতারও টাইম হয়ে গেছে, সব খানিত বই গেছেন, আমরা নমাজ ফুরিয়ে আইয়া পথে খাইলাম। তো এখন 23 রমাদান ইফতার পাঠ আপনার লগে শেয়ার করাম আলহামদুলিল্লাহ। তো পেরি পেরি চিকেন আমরা আনাইছিলাম, তো চিকেন রয়েছে, ও চিকেন দিয়ে আমরা ফুলাপ বানাইলাম আজকে। তো ফার্স্টে আনিয়ন এড করছি, আনিয়নটা সফট হওয়া বাদে আমি পেরি পেরি যে পাউডার থাকে পাউডার এড করাম, বিরিয়ানি মশলা, সুইট চিলি সস আর চপ টমেটো দেব আমি। তো এখন চিকেন এড করে নিলাম। রাইসের মাঝে কোনো সল্ট আমি দিতাম নাই, কোনো বিরিয়ানির মশলাও আমি অ্যাড করতাম নাই। রাইসে ভালো ঠিকসে ফ্রাই করিয়া বাদে গরম পানি অ্যাড করিলাম। তো এখন চিকেন অ্যাড করে নিলাম। তো গ্রিন চিলি অ্যাড করছি, ফ্রাই হ্যানিয়াম, ফ্রেশ ধনিয়া। আর আমার ভিডিওর মাঝে যদি এক্সট্রা কোনো চাও নাই আপনারা স্কিপ করবা, কারণ প্রায় সময় টিভি সারা থাকে বা কেউ যদি মাতন মাতাইয়া ঢুকে যায়, সো আপনারা কিছু খারাপ মনে করবা না। আর আমি আবারও কইলাম, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা। তো ইফতারও টাইম হয়ে গেছে, দেখতে পারলাম প্লেটের মাঝে সপ্তাহ লই লিরাম, লইয়া গুড়িয়া রাখি দেব বা দেন মাছ ফুরিয়ে আমরা খাইম একটুকে। ওকে, বাই, আসসালামু আলাইকুম।